মানচিত্র খচিত লাল সবুজের একটি পতাকা সমুন্নত রাখতে অসীম সাহসে প্রাণোচ্ছল এক যুবকের দূরপাড় এগিয়ে চলা, মা মাটি দেশ রক্ষার অভিপ্রায়ে অযুত প্রাণের বিজয় ছিনিয়ে আনতে তিনি ছিলেন অবিচল বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম। সদা হাস্যোজ্জ্বল পরোপকারী দেশ মাতৃকার নিবিড় মমতা বুকে লালন করে এগিয়ে চলা তারুণ্য দীপ্ত এক মানুষ বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম। পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলার কলারোয়ায়, বাবার নাম শেখ আব্দুল কাদের, কাস্টম বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। মায়ের নাম আমিরা বানু, একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার বসবাস ছিল খুলনাতে। ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রে পরিণত হয়। সে সময় 1950 সালে 15 ডিসেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার জয়নগর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এই কৃতি মানুষ শেখ আব্দুল কাইয়ুম। 7 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। তারুণ্যের শেখ আব্দুল কাইয়ুমের শিক্ষা জীবন খুলনার সেন্ট জোসেফ স্কুল থেকে 1966 সালে মাধ্যমিক ও 1972 সালে আজম খান সরকারি কমার্স কলেজ থেকে বিকম পাশ করেন। একজন দেশপ্রেমিক, মানুষের কল্যাণে যিনি নিজেকে নিয়োজিত রাখতেন সর্বক্ষণ, রাজনীতি সচেতন এই মানুষটি শেষ জীবনে দলীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1966 সালের ঐতিহাসিক 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। এরপর একে একে 1969 সালে 11 দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, 1972 সালে তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক, 1971 সালের 7ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে উদ্দীপ্ত হন শেখ আব্দুল কাইয়ুম। দেশের প্রতি প্রগাঢ় অনুরাগে সতীর্থদের নিয়ে খুলনার বাংলাদেশ ব্যাংকের মূল ফটকে দেয়াল লিখন করেন প্রথম স্বাধীনতার সপক্ষের স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এরপর আসে 1971 সালের 25শে মার্চের কালো রাত, নির্দেশ আসে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। এই ঐতিহাসিক নির্দেশ সারা রাত মাইকে শহরময় প্রচারিত হয়। খুলনা অঞ্চলে স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য ছাত্রদের উদ্যোগে অতি দ্রুত রেভলিউশনারি কাউন্সিল বা বিপ্লবী পরিষদ গঠিত হয়। এই পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কামরুজ্জামান টুকু। এর অন্যতম সদস্য ছিলেন শেখ আব্দুল কাইয়ুম। গঠিত এই বিপ্লবী পরিষদের নেতৃত্বে অতি দ্রুত খুলনা শহরের শিরোমণি, ফুলবাড়ি, বেলিগেট, দৌলতপুর, খুলনা জংশন, গল্লামারি, রূপসহ লবণচোরা এলাকায় প্রতিরোধ ঘাঁটি গড়ে তোলা হয়। কি এক উত্তেজনা! স্বাধিকার আন্দোলনের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবার খুলনায় ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা বাহিনী গঠিত হয়। এই বাহিনীর প্রধান ছিলেন শেখ আব্দুল কাইয়ুম। তিনি ছুটে যান ভারতের পশ্চিমবঙ্গে, সেখান থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর সেখান থেকে ফিরে এসে খুলনা জেলা জয় বাংলা বাহিনীর প্রধান হিসেবে 23শে মার্চ 1971 খুলনার শহীদ হাদিস পার্কে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন। এ অঞ্চলের বিভিন্ন যুদ্ধে তিনি বীরত্বের সাথে সফলতার সাথে অংশগ্রহণ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম তার জীবদ্দশায় তার জীবনের শ্রেষ্ঠ অর্জন ঐতিহাসিক কপিল মুনির সরাসরি যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে গণ আদালত গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের যে ঘোষণা তা ছিল উল্লেখযোগ্য। একজন মানবতাবাদী, দেশপ্রেমিক, অকুতোভয় কাইয়ুম থেমে থাকেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে স্বাধীনতার দেশ গঠনের অবদানের স্বীকৃতিস্বরূপ কোদাল ঝুড়ির রৌপ্যের প্রতীকে তুলে দেন শেখ আব্দুল কাইয়ুমকে। তিনি দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন দুরন্ত গতিতে, সাংবাদিকতায়ও তিনি ছিলেন অগ্রগামী। 1969 সালে খুলনা থেকে প্রকাশিত ডাক পত্রিকার সাংবাদিক হিসেবে যোগদান। 1973 সালে ডাক দিয়ে যায় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং 1974 সালে খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনীতি ও সমকালীন বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় মুক্তিযুদ্ধের স্মৃতিকথা, মুক্তিযোদ্ধার ইতিহাস, মুজিবনগর দিবসের ইতিহাস,
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস, ঐতিহাসিক 7 জুন, মুক্তিযুদ্ধের কিছু তথ্য শিরোনামে নিবন্ধ লেখায় বেশ প্রশংসা অর্জন করেন। সামাজিক দায়িত্ব পালনে শেখ আব্দুল কাইম ছিলেন খুলনার একজন সুপরিচিত নাম। মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই মানুষটি আজীবন সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য নিরলসভাবে নানামুখী সামাজিক দায়িত্ব পালন করে গেছেন। 1999 সালে রূপসা অঞ্চলে সামাজিক নিরাপত্তা বিধানে গড়ে তোলেন লাঠি বাঁশি সমিতি। খুলনা জলাবদ্ধতা নিরসনে 22 খাল উন্মুক্ত আন্দোলনে তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন। আজীবন মানুষের সেবায় নিয়োজিত এই মানুষটি শিশু ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে নিরলসভাবে কাজ করেছেন। 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি শিশু ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সচেতন নাগরিক কমিটির সভাপতি, শতাধিক বছরের প্রাচীন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি, খুলনার কার্যনির্বাহী সদস্য ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য, সেক্টর কমান্ডার্স ফোরাম খুলনা বিভাগীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ছিলেন তিনি। ডিজিটাল বাংলাদেশ খুলনা ফোরামের সভাপতি, খুলনা মহানগরীতে কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের উদ্যোক্তা ও কমিউনিটি পুলিশিং ফোরাম খুলনা শাখার উপদেষ্টা সহ শেখ আব্দুল কাইম 2004 সাল থেকে নাগরিকদের দল নিরপেক্ষ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাগরিক ফোরামের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। দেশ মাতৃকার নির্ভীক সৈনিক, সূর্য সন্তান শেখ আব্দুল কাইম মুক্তিযুদ্ধের অন্যতম বীরাঙ্গনা গুরুদাসী মণ্ডলকে পুনর্বাসন এবং তার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সৎকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনদরদী সমাজসেবী এই মানুষটি সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য তার নিজস্ব সম্পত্তি খুলনা সিটি কর্পোরেশনের অনুকূলে দান করেন। তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন আমিরা বানু মাতৃসদন। একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা, সমাজ এবং মানবতা দরদী শেখ আব্দুল কাইম তার কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদ ও সম্মানে ভূষিত হয়েছেন। 2009, 2010 ও 2011 সালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশবাদী সংগঠক হিসেবে নাগরিক ফোরামের পরিবেশ পদক অর্জনে প্রধান ভূমিকা পালন করেন। তিনি মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ব মানবাধিকার দিবসে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার পদকে ভূষিত হন। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য ভূমিকা রাখার জন্য 2011 সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদকে প্রাপ্ত হন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ তাকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। বীরের বেশে উচ্ছল প্রাণে এগিয়ে চলায় মানুষটি ছুটে বেরিয়েছেন সমাজের বিভিন্ন প্রান্তে। গণতন্ত্র সুশাসন, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা গণতন্ত্রের সুশাসন, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনে তিনি রেখেছিলেন বলিষ্ঠ ভূমিকা। চলমান এই জীবন প্রবাহে তিনি আক্রান্ত হন দুরারোগ্য ক্যান্সারে। দীর্ঘদিন ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন, অনেকটা সুস্থ হয়ে দেশে ফেরেন। অদম্য মনোবলের অধিকারী এই মানুষটি কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরও মৃত্যুকে জয় করার অসীম সাহসিকতার সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। 10ই নভেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল জেনারেল হাসপাতালে ICCU-তে ভর্তি করা হয় তাকে। 16ই নভেম্বর 2016 রাত 10:30 মাত্র 66 বছরে এই সূর্য সৈনিকের জীবনাবসান ঘটে। স্ত্রী পুত্র কন্যা অগণিত আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে চলে গেলেন না ফেরার দেশে। সেখান থেকে আর কখনো ফেরা হবে না শেখ আব্দুল কাইমের। তিনি আমাদের মাঝে মৃত্যুহীন এক প্রাণ হয়ে রইবেন আজীবন। আমাদের স্মৃতির মণিকোঠায় বারবার তিনি আসবেন, মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক জাতীয়তাবোধ সমৃদ্ধ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইম।
লাল সবুজের বিজয় পতাকা উঠছে অসীম নীল আকাশে, নয় মাসের মুক্তিযুদ্ধের অমর গাথায় স্মৃতির পাতা একে একে উল্টিয়ে ভাবে মন, আমার দেশ জোয়ার ভাটার চিরচেনা নদী, আবারিত সবুজ প্রান্তর, কৃষকের ব্যস্ততা, মেঠো পথে ধুলো উড়িয়ে শিমুল পলাশের শানিত ডালে কোকিলের তান, মেঠো পথের বাঁশুরী, হৃদয়ে ধুলা দেবে বার বার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম। এই মাটি দেশ মাতৃকায় তুমি রবে চিরঞ্জীব, হে বিজয়ী বীর। সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে যাজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে যাজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই।